সারা ভারতবর্ষের পাশাপাশি আগরতলা শহরেও যে মাত্রায় সংক্রমণ বাড়ছে তা যথেষ্ট উদ্বেগজনক। মঙ্গলবার সদর মহকুমা ডিসিএম এর উপস্থিতিতে চলে অ্যান্টিজেন টেস্ট। এই অবস্থায় পুর নিগমের 6টি ওয়ার্ডের সাথে রাধানগর এলাকায়ও বাড়ানো হয়েছে অ্যান্টিজেন টেস্ট। এদিন এলাকার সাধারণ মানুষের মধ্যে অ্যান্টিজেন টেস্ট করা হয়, যদিও শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সেখানে পজিটিভ রোগী পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে একটু পজিটিভিটি হার আমরা চেক করছি, পজিটিভিটি হার মানে কোভিড 19 পজিটিভিটি হার। তো এখানে আমরা প্রথমত 5 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 45-44 এই সমস্ত ওয়ার্ডগুলিতে আমরা দেখে নিয়েছি এবং এখানে প্রত্যেক দিন 2-3টে সেন্টারে করে এগুলি টেস্টিং হচ্ছে এবং হেলথের টিম দিয়ে দুবেলায় এখানে টেস্ট করছে। এই টেস্টগুলি করার পর আমরা এর পজিটিভিটি হার, পার্সেন্টেজ অফ পজিটিভ পেশেন্ট আমরা বার করবো। বার করে পরবর্তী সময় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, তখন ডিসিশন নেওয়া হবে ফার্দার আমাদের কী মানে মেজারমেন্ট হবে। এখানে মূলত হঠাৎ করে আবার কী কারণে এই অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে? অ্যাকচুয়ালি এটা আপনারা জানেন সারা মানে ভারতবর্ষে সেকেন্ড ওয়েভের একটা প্রবল মানে ইয়ে চলছে। তো সেই সাথে সাথে অ্যাজ পার গাইডলাইন আমরাও আমাদের স্টেটে এটা প্রিভেন্ট করার জন্য অ্যাডভান্স স্টেপ হিসেবে আমরা এই আবার টেস্টিং শুরু করেছি, যাতে যে সেকেন্ড ওয়েভ যেটা আছে এর ধ্বংসলীলা থেকে আমরা আমাদের লক্ষ্যে পাঠাতে পারি, আমরা অ্যাডভান্স স্টেপ যাতে আমরা নিতে পারি। থ্যাংক ইউ।